দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা এবং এক্ষেত্রে কী করণীয় এবং কী ধরনের চিকিৎসা করা সম্ভব সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্বকের লেজার ও কসমেটিক চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার জাহেদ পারভেজ 1969 সালের এপ্রিল মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV MPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের কনসালট্যান্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, ত্বকের লেজার এবং কসমেটিক ট্রিটমেন্ট, আমরা লেজার এবং কসমেটিক ট্রিটমেন্ট এই টার্মগুলোর সঙ্গে অনেকটাই পরিচিত। স্যার, এই লেজার ট্রিটমেন্ট বলতে আসলে কি বোঝায়? LASER লেজার, এটা আসলে অ্যাব্রিভিয়েটেড আছে, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, অর্থাৎ আলোর শক্তিটাকে সাইন্টিফিক্যালি কাজে লাগিয়ে কোনো ত্বকের ক্ষতি না করে ত্বকের যত্ন নেওয়া, প্লাস ত্বকে যেসব টিউমার আছে, ব্রণের গর্ত আছে, আঁচিল আছে, কালো দাগ আছে, এইগুলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় ত্বকে যে সমস্ত লেজার আমরা ইউজ করি। আরেকটা কথা আমি বলে নিই, যে অনেকের ধারণা থাকে লেজার শুধু সৌন্দর্য চর্চা, সৌন্দর্য চর্চায় না, আপনি আপনার স্বাভাবিক রূপটা ফিরিয়ে আনার জন্য লেজারের কাজ আমরা করে থাকি। আপনি শুনেছেন রিসেন্টলি আমরা যেটা একজিমার লেজার একটা ইউজ করি, যেটা ভিটিলিগো বা সেতি রোগ, এটা একটা আরোগ্য লাভের পথে নিয়ে যায় এবং খুবই স্বল্প খরচে। তো লেজার সবসময়ই আমরা ইউজ করি, কিন্তু খেয়াল রাখতে হবে যে কার কাছে যাব, অর্থাৎ ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অর্থাৎ লেজার কে চালাচ্ছে। আপনি জানেন আজকাল মুদি দোকানে অনেক মার্কেটের ভিতর লেজার করা হচ্ছে, কিন্তু এটার পার্শ্ব প্রতিক্রিয়া ভয়াবহ, তাদের এই সম্পর্কে সম্যক জ্ঞান নেই। অবশ্যই লেজার চিকিৎসা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের হাতেই করতে হবে। স্যার, সবাই যেটা জানে যে এটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য করা হয়ে থাকে, এটিকে তো আসলে আমরা একটা মিসকনসেপশন বলতে পারি, সেক্ষেত্রে তাদের প্রতি আপনার মেসেজটা কি? লেজার শুধু সৌন্দর্য বৃদ্ধি তো করেই, পাশাপাশি আমরা অনেক দুরারোগ্য কঠিন কাজ স্কিনে লেজারের মাধ্যমে সেফলি করে থাকি। যেমন ছোট্ট কোনো আঁচিল বা মোল, যেটা কাটলে অনেক ব্লিডিং হবে, উইদাউট ব্লিডিং আমরা লেজারের মাধ্যমে এটা করে ফেলি। ব্রণের গর্ত দিনের পর দিন অনেক সার্জারি করা হচ্ছে, ডক্টররাই করছেন কিন্তু পুরোপুরি যাচ্ছে না। ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজারের নির্দিষ্ট মাত্রায় প্রয়োগের মাধ্যমে এটা আমরা রিসার্ফেসিং করে ফেলি, অর্থাৎ আগের মতো ত্বকটাকে নিয়ে আসি। স্যার, ভিটিলিগো বা সেতি রোগের ক্ষেত্রেও কিন্তু আপনারা লেজার ট্রিটমেন্টটা করে থাকেন? জি, এটা আমাদের দেশের জন্য একটা আধুনিক চিকিৎসাই আমি বলবো। একটা সময় দেখা যেত যে আমরা অনেক ইঞ্জেকশন দিতাম, অনেক কিছু লাগানোর দিতাম, পেশেন্টের সেতি কমে যেত, তারপর আবার হতো। যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ, এটা বারবার আসতে পারে। পুভা লাইট থেরাপিও আমরা দিতাম। বর্তমানে যেটা এসেছে সবচেয়ে আধুনিক একজিমার লেজার, যেটা আশপাশের টিস্যুতে কোনো ড্যামেজ না করে সেতি রোগটা আস্তে আস্তে কমিয়ে দেবে। এটার সব কিছুই ভালো দিক, মন্দ দিক যদি আপনি বলতে চান, এটার সেশন অনেকগুলো লাগে, 3 দিন পর পর বা 4 দিন পর পর একটা সেশন নিতে হয়। সেই ক্ষেত্রে আমাদের দূরের পেশেন্ট যারা দূর দূরান্ত থেকে আসেন, তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। ব্যয়ের কথা যদি বলেন, একদম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেই এটা করা যাবে। স্যার, যে আমাদের দেশে অনেক ধরনের তো লেজার ট্রিটমেন্ট হয়ে থাকে, স্পেসিফিক্যালি কোন কোন ট্রিটমেন্টগুলো বেশি হয়ে থাকে আসলে? সবচেয়ে বেশি আমরা যেটা পাই, টিনেজ যারা আছেন অথবা যারা একসময় টিনেজ ছিলেন, এখন বার্ধক্যের কাছাকাছি, তারাও আমাদের কাছে আসেন, যে বসন্তের গর্ত। আপনি জানেন একটা সময় স্মল পক্স ছিল আমাদের ছোটোবেলায়, ইরাডিকেট হয়ে গেছে, তারপর আসলো চিকেন পক্স, দুইটাই কিন্তু বড় ধরনের স্কার করে। মধ্যবয়সী যারা আসেন, তারা একসময় স্মল পক্সে বা গুটি বসন্তে ভুগে বড় বড় গর্ত হয়ে গেছেন, এখন ওনার সামর্থ্য হয় উনি আসেন, যে এই জিনিসটাকে নর্মাল করে সারা জীবন, যে এত মানুষের, এত আত্মীয় স্বজনের গর্তের ব্যাপারে যে চিকিৎসা করাও না কেমন দেখাচ্ছে, সেটা দূর করার জন্য আল্লাহর রহমতে আমরা ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার, পাশাপাশি আপনি জানেন ধনন্তরী চিকিৎসা আমি যেটা বলবো, সেটা হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি। আমরা ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার দিয়ে আশপাশের টিস্যুর ড্যামেজ না করে ওইটা
রিসার্ফেসিং করি স্কারের এবং পেশেন্ট কোনো ব্যথা অনুভব করেন না, তার ঠিক পরপরই প্ল্যাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি থেরাপিটা পুশ করি, যার কারণে আপনি ডাউন টাইম যেটা বলি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছে ডাউন টাইম মানে হিলিংটা কত তাড়াতাড়ি হবে, ডাউন টাইম খুব কমে এসেছে। আগে যেমন আমরা ফ্র্যাকশনাল করলে বলতাম 7 দিন আপনি বাসা থেকে বের হবেন না, এখন আমি বলি পরের দিনই আপনি অফিস করতে পারবেন একটু সানব্লক একটা ময়শ্চারাইজার ইউজ করে। তো লেজার আসলে এই যুগে ধনন্তরী চিকিৎসা, একটা পর্যায়ে আমার মনে হবে ডার্মাটোলজিস্ট বা ডার্মাটোসার্জন যারা তারা শুধু লেজারটাই ইউজ করবেন, কোনো ছুরি কাঁচির প্রয়োজন হবে না। লেজারই ছুরি কাঁচি, লেজারই কলম পেন্সিল, লেজারই রিসার্ফেসিং, লেজারই মাইক্রোডার্মা এব্রেশন, লেজারই হাইড্রোফেশিয়াল, সবই লেজারে আসবে। স্যার, লেজার ট্রিটমেন্ট করার পরবর্তী সময়টাতে আসলে কোন কোন বিষয়গুলো রোগীকে অবশ্যই মেনটেন করতে হয় যেটা আপনাদের একটা গাইডলাইন থাকে? গাইডলাইনের প্রথম শর্ত হচ্ছে যে মোটামুটি আমরা বলি 12 থেকে 24 ঘন্টা পানি লাগানো যাবে না। সেই ক্ষেত্রে আমরা মুসলিম প্রধান দেশ হয় আমরা যেটা বলি তাইমুম করে নামাজটা পড়তে হবে, আর বাইরে গেলে অবশ্যই মোটা করে পুরু করে নর্মালি আমরা যতটা সানস্ক্রিন লাগাই তার চেয়ে ডাবল অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথম একদিন রোদে না যাওয়াটা ভালো, এবং প্রত্যেকটা লেজারের পরে কিছুটা ইনফ্লামেশন হয় যার কারণে স্কিন খুব ড্রাই হয়ে যায়, এই 4-5 দিন একটা ভালো মানের ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে বলি। স্যার, লেজার ট্রিটমেন্ট করার পরে কমপক্ষে 5 থেকে 6 দিন পর্যন্ত আসলে ঘরে থাকতে হয়, সান এক্সপোজার যাতে না হয়, এই বিষয়গুলো মেনটেন করাটা তাদের জন্য নাকি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে যদি কিছু বলবেন। সেসব ক্ষেত্রে আমরা বলবো এখনকার লাইফস্টাইল তো অন্যরকম, আমাদের ছোটবেলায় দেখতাম বাবা কোর্টে গেলে সকাল 9টায় যেতেন, 5টার মধ্যে বাসায় চলে আসতেন, এখন আমার মনে হয় না বাংলাদেশে কোনো কর্মজীবী আছেন যে 5টার মধ্যে বাসায় ফেরেন, ভেরি রেয়ার, প্রত্যেকেরই একটা সেকেন্ড অপশন আছে, সেকেন্ড একটা প্রফেশন আছে, যার কারণে বাইরে আপনাকে বের হতেই হবে, একটা ঘন্টাও অতি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যার কারণে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি যেটা পুরোপুরি ইনফ্লামেশন কমাবে না, পুরো ইনফ্লামেশন কমালে আপনার কাজটা তো হবে না, এবং সুদিং ইফেক্ট দেয় একটা ক্রিম সাজেস্ট করি পেশেন্টকে, এবং অবশ্যই অবশ্যই ভালো মানের সানব্লক ইউজ করি, সেটা করে মাস্ক দিয়ে বড় সানগ্লাস দিয়ে উনি যদি মাঠে ঘাটেও কাজ করেন সেটা করতে পারবেন, অর্থাৎ সান প্রোটেকশন এনভায়রনমেন্টাল প্রোটেকশন কিছুটা হলেও ভালোভাবেই উনি পান এই ক্রিম এবং ময়শ্চারাইজার লোশন বা অ্যান্টি ইনফ্লামেটরি ক্রিম বা ওয়েনমেন্টের মাধ্যমে। স্যার, লেজার ট্রিটমেন্ট করার পরে এটার কি কোনো আসলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, বা লেজার ট্রিটমেন্টের সুবিধা অসুবিধা আসলে কী কী? প্রত্যেকটা জিনিসেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যে কোনো ইভেন আপনি একটা খুব বড় মাপের সার্জনের কাছে সার্জারি করলেন তারপরেও একটা সম্ভাবনা থেকে যায়, এটা দুই তরফেই আছে, আমাদের যেমন সতর্ক থাকতে হয়, আমাদের যেমন লেজারের প্যারামিটার যে আপনার ত্বকে যেই প্যারামিটারে আমি কাজ করব ফ্যাকশনাল, একজন পুরুষ মানুষের মোটা পুরু ত্বকে আমি প্যারামিটার বাড়িয়ে নেব, এইটা হচ্ছে যে ডক্টরের দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে যে আমি কতটুকু করব, কতটা শর্ট দেব সেটার উপর, পাশাপাশি রোগীরই দায়িত্ব আছে, রোগী যদি চিন্তা করে আমি এত বড় মাপের একজন চিকিৎসকের কাছে লেজার নিলাম আর কিছুই আমার করার দরকার নাই, আমরা যেইভাবে গাইডলাইন দিব একটু আগে যেই কথাগুলো বলছিলাম যে প্রথম 4-5 দিন ময়শ্চারাইজার, ভালো মানের সানব্লক ইউজ করা, প্রচুর পানি খাওয়া, এগুলো করতে হবে, এবং কিছু কিছু ঔষধ আমরা নিষেধ করি, যেমন আপনি জানেন কেউ একনি ট্রিটমেন্ট নিচ্ছে আইসোট্রেটিনোয়েন ক্যাপসুল খেয়ে, উনি বলে যে ডক্টর এটা আমার ভালো কাজ করছে, আমি যদি তাকে বলি যে আপনি এটা বন্ধ করতে হবে লেজার চিকিৎসার সময় ব্রণের গর্তের জন্য, অনেকেই কিন্তু আমার কথাটা শুনছে না, তারা ভাবে এটাই কমছে, এই ডক্টর হয়তো বুঝতে পারছে না, কিন্তু ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজারের ক্ষেত্রে কেউ যদি আইসোট্রেটিনোয়েন খেয়ে থাকে সেটা অবশ্যই বন্ধ করে শুরু করতে হবে, এবং রোগীর প্রপার হিস্ট্রি নেওয়াটা, উনি কী ওষুধ খাচ্ছেন, লাইফস্টাইল কেমন, কী ময়শ্চারাইজার ইউজ করছেন, আদৌ কি সানব্লক ইউজ করছেনগুলা, এই সব কিছুর উপর ডিপেন্ড করে সাইড ইফেক্ট যদি বলেন আমি বলবো কারো কারো হাইপার পিগমেন্টেশন, যে কালো দাগের জন্য আসলো, এক সপ্তাহ পরে পেশেন্ট বলে ডক্টর কী করলেন আমার তো আরও বেশি হয়ে গেছে, এর চেয়ে তো না করাই ভালো ছিল, গর্তের জন্য আসলো, এক সপ্তাহ পরে আসলে যে কিছু জায়গায় ইনফ্লামেশন হয়ে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। স্যার, মেলানিন সার্জারিটা আসলে কি? আপনি জানেন প্রত্যেকটা মানুষের ইচ্ছা সুন্দর হব, আমার যেরকম আছে আমার মনে হচ্ছে যে আমার এজ হয়ে যাচ্ছে, এটাকে কীভাবে কমিয়ে রাখার চেষ্টা করা যায়, সেই কারণে আমরা মেলানিন সার্জারিটা নিয়ে আসছি, সমস্ত পৃথিবীতে এটা এখন সমানভাবে সমাদৃত। মেলানিন সার্জারি শব্দটার মধ্যে সার্জারি আছে, সার্জারি থাকার কারণটা আমি বলছি, এটা আসলে এ গ্রুপ অফ ট্রিটমেন্ট,
অর্থাৎ শুধু সিঙ্গেল কোনো ট্রিটমেন্টটা। এই ট্রিটমেন্টের মধ্যে আমরা যেমন হাইড্রাফেশিয়াল, আইপিএল লেজার, ফ্র্যাকশনাল, রিসারফেসিং, কার্বন ডাইঅক্সাইড লেজার, সবগুলা লেজারই করি। তারপর আপনার কিছু থেরাপি আছে, স্টেম সেল, ফেসের গ্লো বাড়ানোর জন্য, সেফলি রংটা ফর্সা করার জন্য আমরা স্টেম সেল থেরাপি, এবং অফলাইন ট্রিটমেন্ট হিসাবে ইঞ্জেকশন গ্লুটাথিওন। আপনি জানেন গ্লুটাথিওন সম্পর্কে অনেকের একটা ভুল ধারণা আছে যে এটা অনেক নিলে স্কিন সাদা হয়ে যাবে। সাদা হবে না, স্কিন টোনটা আপনার ভালো হবে। অনেক কালো মানুষের দেখবেন শুধু স্কিন টোনের জন্য আপনার চমৎকার লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই স্কিন টোনটা সেফলি ইম্প্রুভমেন্ট করা যায় গ্লুটাথিওন ইঞ্জেকশনের মাধ্যমে। আর সার্জারি যেহেতু বলছি, সেই ক্ষেত্রে আমরা মেলানিন সার্জারিতে এই শব্দটা আসছে, কিছু ইঞ্জেকশন আমরা ইউজ করি, বোটক্স ফিলার জাতীয় এবং আরও কিছু ইঞ্জেকশন আছে, সেই কথাটা নাই বললাম। এক একজন ডক্টর এক একভাবে ইউজ করেন, সেটা একাধারে ত্বকের টান টান ভাব আনার পাশাপাশি রংটা কয়েক শেড উজ্জ্বল করবে। এবং বাইরের দেশগুলো আরেকটা কাজ যেটা করে, মেলানিন যেটা মেলানোসাইট একটা সেল যেটা প্রোডাকশন করে, কিছু মানুষের জেনেটিক্যালি মেলানোসাইট প্রোডাকশন বেশি হয় যার কারণে তাদের ত্বকটা একটু কালচে দেখায় বা ডার্কার দেখায়। এই মেলানোসাইটটা ডিস্ট্রয় করার জন্য কিছু ইঞ্জেকশন পুশ করা হয়ে থাকে, যেটা আমরা নীতিগতভাবে আমাদের দেশে এখনও দিচ্ছি না। ওইটার বাইরে মেলানিন সার্জারির যাবতীয় যা আছে সবই বাংলাদেশে করা হচ্ছে, এবং এটা সেশন ওয়াইজ, কেউ 14 দিন পরপর করে, কেউ 1 মাস পরপর করে। 2-3টা সেশনের পরেই আপনি বুঝতে পারবেন ট্রিমেন্ডাসলি আপনার ত্বক রেসপন্স করছে। আপনি আগে যে জিনিসটা শুনতেন যে ত্বক তোমার পুড়ে যাচ্ছে, কেমন গ্লো নাই কোনো, বা আপনি নিজের থেকে বলছেন, পেশেন্টদের কথা বলছি, সেটা উনি ভুলে যাবে, বুঝবে ত্বকে সজীবতা এসেছে। এবং ত্বক যদি একটা মানুষের জন্মগত ত্বক থেকে 2-3 শেড উজ্জ্বল হয়, সেটা কিন্তু যে কোনো মানুষই হ্যাপি হয়। সেটাকে আমরা মেলানিন সার্জারিটা শুধুমাত্র ত্বককে ব্রাইটই করছে না, সেই সাথে কিন্তু ত্বকে সুস্থ এবং ভালো রাখছে এবং ত্বকের বয়সটাকে ধরে রাখছে। স্যার, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এবার আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ত্বক সুন্দর রাখতে আমরা কেনা চাই, এবং আপনার ত্বক যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় এবং আরও অনেক আত্মবিশ্বাসী লাগে। আসলে আপনার স্কিন টোনটা যেরকমই হোক না কেন, যত ডার্ক শেডই হোক না কেন, আপনার ব্রাইট যদি একটা স্কিন থাকে, আপনার স্কিনটা যদি টান টান থাকে, তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে অনেক ইয়ং লাগবে। এখন এই ত্বক সুন্দর রাখতে হলে খাবার তালিকায় কী খেতে হবে বা কোন ধরনের খাবারগুলো আমাদের স্কিনটাকে ইয়ং রাখবে, বা দেখা যাবে যে স্কিন দেখলে আপনার স্কিনে কোনো রিঙ্কেল থাকবে না কিংবা হলো যে কোনো ধরনের ডার্ক সার্কেল থাকবে না, এটা দূর করতে চাইলে আপনার খাবারে কিছু খাবার অবশ্যই যোগ করতে হবে। শুরুতে যদি বলি যে আপনি যদি স্কিন সুন্দর রাখতে চান, যে আপনি যদি চান যে আপনার স্কিনে কোনো রিঙ্কেলস না পড়ুক, তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে এবং ভালো একটা ঘুম দিতে হবে, যাতে আপনার দৈনিক 8-10 ঘন্টা একটু ঘুম হয়। ঘুমটা ভালো হলে কিন্তু স্কিনটা দেখতে অনেক সুন্দর লাগে। আর খাওয়ার তালিকায় আপনি অবশ্যই কিন্তু তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে। কিছু সবজি রয়েছে যেমন আপনার গাজর, মিষ্টি কুমড়া, এই ধরনের যে সবজি রয়েছে যেগুলো দেখতে একটু কালারফুল, মানে অরেঞ্জ কালারের এবং রেড কালারের, এগুলো কিন্তু দেখা যায় যে আপনার বিটা ক্যারোটিন থাকাতে আপনার স্কিনটার যে বয়স সেটা কিন্তু লুকিয়ে রাখতে সাহায্য করবে, স্কিনটাকে টান টান রাখবে। আপনি সকালে নাস্তায় কিন্তু 1 গ্লাস গাজরের জুস গ্রহণ করতে পারেন, কিংবা দেখা যায় যে নাস্তার পরেও গ্রহণ করা যেতে পারে। আফটারনুন স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনি গাজরের জুস গ্রহণ করতে পারেন। সবজিতে আপনি মিষ্টি কুমড়া রাখতে পারেন, সালাদ হিসেবে টমেটো রাখা যেতে পারে, এগুলো সবগুলোই কিন্তু আপনার স্কিনটাকে সুন্দর রাখবে। এরপরে আপনার গ্রিন টি, গ্রিন টিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যারা স্কিন সুন্দর রাখতে চায়, স্কিনটা চায় যে খুব একটা ব্রাইট থাকুক, কিংবা স্কিনে যাতে কোনো ধরনের ছোপ ছোপ দাগ না পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই হলো যে গ্রিন টি গ্রহণ করতে পারেন। দিনে 2 কাপ পর্যন্ত গ্রিন টি গ্রহণ করা যায়। এটা আপনি নাস্তা গ্রহণ করার আধা ঘন্টা পরেও গ্রহণ করতে পারেন, কিংবা সারাদিনে আপনি যে যখন অন্য কোনো চা গ্রহণ করেন বা চা পান করেন, সে সময়ও কিন্তু আপনি গ্রিন টিটা খেতে পারেন। গ্রিন টি খাওয়ার সময় অবশ্যই এর সঙ্গে কিন্তু আপনি লেবু এবং আদা কুচি যোগ করতে ভুলবেন না।
তবে হ্যাঁ, গ্রিন টি পানের সময় একটু খেয়াল রাখবেন, যাদের ব্লাড প্রেশার লো হওয়ার সম্ভাবনা থাকে বা যাদের দেখা যায় কিছুদিন পর পরই ব্লাড প্রেশারটা ফ্লাকচুয়েট করে বা ব্লাড প্রেশার লো হয়ে যায়, তারা কিন্তু অবশ্যই গ্রিন টি পান করা অ্যাভয়েড করবেন। এরপরে ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি যুক্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো কিন্তু দেখা যায় যে আমাদের ত্বকে যে অনেক সময় মেস্তা পড়ে কিংবা আমরা যখন বাহিরে যাই, রোদে বের হই, তখন কিন্তু ত্বকে দেখা যায় এক ধরনের পোড়া দাগ হয়, সেটা দূর করতে চাইলে কিন্তু আপনি ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। আপনি চেষ্টা করুন প্রতিদিন 2 গ্লাস করে লেবুর শরবত পান করতে, ভিটামিন সি যুক্ত ফল যেগুলো রয়েছে কমলা মালটা সেগুলো গ্রহণ করতে পারেন। আপনি কিন্তু মালটার জুস সকালের নাস্তায় রাখতে পারেন, এতে কিন্তু দেখা যায় যে আপনার স্কিনটা ভেতর থেকে সুন্দর হবে। ভিটামিন সি যুক্ত খাবারের পাশাপাশি কিন্তু ভিটামিন ই যুক্ত খাবারও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার। আপনি বাদাম গ্রহণ করুন, তারপর হলো যে অলিভ অয়েলটা গ্রহণ করতে পারেন, তারপর বাঁধাকপি ফুলকপি এগুলো গ্রহণ করতে পারেন সবজি হিসেবে, এগুলো সবগুলোতেই ভিটামিন ই রয়েছে। সামুদ্রিক মাছ সপ্তাহে 1 দিন করে গ্রহণ করতে পারেন, ওমেগা 3 রয়েছে, ওমেগা 3ও কিন্তু আমাদের স্কিনের জন্য উপকারী। আরেকটা স্কিন সুন্দর করার ছোট একটা টিপস যদি দেয়, সেটা হলো আপনি কিন্তু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ যদি কাঁচা হলুদ ফুটিয়ে নিয়ে সে হলুদ দুধটা 2 থেকে 3 সুতো জাফরান দিয়ে পান করেন, তাহলে কিন্তু সেটা আপনার স্কিনটাকে অনেক ব্রাইট করবে, স্কিন একটা আলাদা গ্লো চলে আসবে। মেলানিন সার্জারির ক্ষেত্রে স্যার আপনি বলছিলেন যে অনেক ধরনের কম্বিনেশন থাকে, সো এক্ষেত্রে আসলে কোনো ধরনের সাইড ইফেক্ট আছে কিনা, এবং আপনি বলছিলেন যে অনেকগুলো সেশন নিতে হয়। কারো ক্ষেত্রে এটা সাইড ইফেক্ট বলা যায় না, রেসপন্সটা একটু ডিলেড রেসপন্স হয়। এক একজন মানুষের বডি টিস্যু এক একভাবে রেসপন্স করে, যে কোনো মেডিসিনে যে কোনো ইন্টারভেনশনে, যার কারণে অনেকে একটু হতাশ হয়ে যায় যে 2টা সেশন করলাম আমি তো কোনো চেঞ্জ বুঝছি না, কিন্তু এটা ডেফিনেটলি করে। আর বারবার যেটা বলছিলাম, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, প্রপার চিকিৎসক আপনাকে বাছাই করতে হবে, যে যিনি এক্সপেরিয়েন্স, যিনি এগুলো চালিয়ে অভিজ্ঞ, যিনি কোনো ধরনের ইনফ্লামেশন বা অন্য পার্শ্ব প্রতিক্রিয়া হলে সহজেই সামলে নিতে পারবেন, সেটা নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করেই ডক্টরের কাছে মেলানিন সার্জারিটা করা উচিত। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য। আশা করি যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তারা এই লেজার ট্রিটমেন্ট করার ক্ষেত্রে একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্টের কাছেই শরণাপন্ন হবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকেও। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কী থাকছে। স্টিফনেস বলতে বোঝায় যে হাত শক্ত হয়ে যাওয়া বা নমনীয় না, যে আমি হাতটা সে ভাঁজ করতে চাচ্ছে কিন্তু ভাঁজ হচ্ছে না, অনেক চেষ্টা করতেছে ভাঁজ হচ্ছে না, খুব পেইনফুল একটা কন্ডিশন, প্লাস হচ্ছে ভাঁজ হয় না, সেটা জয়েন্ট, যে কোনো জয়েন্ট হতে পারে, আমাদের আঙুলের স্টিফনেস হতে পারে, রিস্টের স্টিফনেস হতে পারে, এলবো হতে পারে, শোল্ডার, এনি কাইন্ড অফ জয়েন্ট যে কোনো সময় স্টিফ হতে পারে। তো স্টিফনেস আমাদের এই সম্বন্ধে সবারই ধারণা থাকা দরকার, কারণ হচ্ছে যে স্টিফনেস হয়ে গেলে ডিফিকাল্ট টু ট্রিট, কিন্তু স্টিফনেস হওয়ার আগে আমরা যদি প্রিভেন্ট করতে পারি তাহলে সেটাই বরং ভালো হয় সবার জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।